আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে শেখাবো দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম। আবারও আমি প্রশ্নটি বলতেছি, শুনেন যে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় অ্যালগোরিদম কীভাবে নির্ণয় করতে হয় তা আজকে আমি এই ভিডিওতে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তাই বেশি দেরি না করে এখনই আমরা দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদমটি দেখে আসি। অ্যালগোরিদম মানে কি, কোনো একটা সমস্যা যদি আমি ধাপে ধাপে বিশ্লেষণ করি, ধাপে ধাপে পর্যায়ক্রমিকভাবে সমাধান করি, তখন তাকে আমরা বলবো অ্যালগোরিদম। তো আমি প্রশ্ন রেখি দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, ধাপ এক লিখবো। প্রথম আমার কাছে ধাপ এক, তাকে ধাপ একে আমি কি করব, প্রোগ্রামটা শুরু করি। তাহলে আমি লিখতে পারি শুরু করি, অথবা লিখতে পারি প্রোগ্রাম শুরু করি। তুমি যাই লেখো তাই তোমার হবে, প্রথম কাজকে শুরু করতে হবে। তাহলে আমি প্রথম কী লিখছি, প্রোগ্রাম শুরু করি, ধাপ একে। মানে ধাপ একে আমি কী লিখলাম, প্রোগ্রাম শুরু করি। এখন আসো ধাপ দুই। ধাপ দুই আমি কী বলছিলাম গত একটি ক্লাসের মধ্যে বা গত একটি ভিডিওর মধ্যে, আমি বলেছিলাম যে প্রথম তোমার কাজ হচ্ছে প্রোগ্রামটা তোমার শুরু করতে হবে, দ্বিতীয়তে কাজ হচ্ছে তুমি যে কাজগুলো করবো প্রোগ্রামের মধ্যে এই মানগুলো তোমাকে কী করতে হবে, ইনপুট করতে হবে। যেহেতু আমি দুটি মানের কথা বললাম, যেহেতু দুটি সংখ্যার মধ্যে আমি বড় সংখ্যা নির্ণয় অ্যালগোরিদম আমি একটু তৈরি করবো, তাহলে আমার কয়টি মান ইনপুট করতে হবে, আমার দুইটি মান আমার ইনপুট করতে হবে। তাহলে আমি লিখতে পারি যে এ ও বি দুইটি সংখ্যা ইনপুট করি। তাহলে আমি কয়টি সংখ্যা ইনপুট করতেছি, আমি দুইটি, কারণ তো আমি এ ও বি আমি ধরলাম। তুমি ধরতে পারো এক্স ওয়েও তুমি ধরতে পারো। আবারও বলছি, প্রথম তোমার কাজ হচ্ছে প্রোগ্রামটা তোমার শুরু করা, দ্বিতীয় কাজ হচ্ছে তুমি যেই মানগুলো নিয়ে তুমি কাজ করবা সেই মানগুলো তোমার কী করতে হবে, ইনপুট করতে হবে। তাহলে আমি যেহেতু দুইটি মান নিয়ে আমি কাজ করবো, তাই আমি লিখবো কি, একটা মান আমি ধরবো এ, আরেকটা মান আমি ধরলাম কি বি। তো আমি লিখছি এ ও বি। আবার বলছি এ ও বি দুইটি সংখ্যা ইনপুট করি। তাহলে আমার মোটামুটি ইনপুটের কাজ আমার সম্পূর্ণ হয়েছে, এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। এখন তৃতীয় কাজ হচ্ছে তোমার কী করতে হবে, তৃতীয় কাজ হচ্ছে তোমার প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণের কাজটা তোমার কী, তাহলে আমার যেহেতু বলছে দুটি সংখ্যার মধ্যে বড়, তো আমি তো জানি না এ বড় না বি বড়। তা আমি এখানে একটি প্রশ্ন রাখতে পারি, যদি এ গ্রেটার দেন বি হয়, আবার বলছি যদি এ গ্রেটার দেন বি হয় তবে এ প্রিন্ট করো। তাহলে এ কী করবো, আমরা প্রিন্ট করি, অন্যতা বিকে আমরা প্রিন্ট করব। কারণ এখানে যেহেতু দুটি সংখ্যা আছে আমার, তা আউটপুট এক প্রিন্ট এ হবে, নয়তো প্রিন্ট কি হবে, বি হবে। তাহলে আমার যদি এখানে তিনটি সংখ্যা থাকতো হয়তো একটু কঠিন মনে হতো, আর তিনটি সংখ্যাটা আমি পরবর্তী ক্লাসে আমি করা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। কিন্তু এখন তুমি দুটি সংখ্যাটা ভালো করে বোঝো, যদি এ গ্রেটার দেন বি হয় তবে এ প্রিন্ট করি, অন্যতো আমরা বিকেও কী করব, প্রিন্ট করব। তাহলে আমি লিখব বিকেও প্রিন্ট করি। আবার বলছি যদি এ অপেক্ষা বি কী হয় ছোটো হয় তবে এ কি আমার বড়, বড় সংখ্যা, তাই এ আমরা কী করব, প্রিন্ট করি, অন্যতো আমরা বিকে প্রিন্ট করি। এখন আসো আমরা ধাপ চার। ধাপ চারের কাজটা কী, আমার যেহেতু প্রক্রিয়াকরণ কাজটা সম্পূর্ণ হয়েছে, তাহলে আমার ধাপ চার আমি প্রোগ্রামটা সম্পূর্ণ আমি কী করব, ক্লোজ করে দিব। তো আমি লিখবো কি, প্রোগ্রাম শেষ করি। তাহলে আমি ধাপ চার আমি কী করলাম, প্রোগ্রাম শেষ করলাম। এইটুকু হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম। মানে একটা সমস্যা যে দুটো সংখ্যার মধ্যে তোমাকে বলো কোন সংখ্যাটা ছোটো সংখ্যা কোনটা বড়, তখন তুমি এই যে এই নেমটা তুমি এই নেমের মাধ্যমে তুমি কী করবা, এই প্রোগ্রামটা তুমি শেষ করতে পারবা। আবার বলছি প্রথম ধাপ এক আমি কী করব, প্রোগ্রাম শুরু করি, ধাপ এক আমি কী করব, প্রোগ্রাম শুরু করি, ধাপ দুই আমি কী করব, এ ও বি সংখ্যা দুটি ইনপুট করি, ধাপে আমি দুই কী কাজ করছি, এ ও বি সংখ্যা দুটি ইনপুট করি। তিন নম্বর আমি যে কাজটা করছি, যদি এর অপেক্ষা বি ছোটো হয়, এর অপেক্ষা বি ছোটো হয় তাহলে একে আমরা কী করব, প্রিন্ট করি, অন্যতা বিকে আমরা প্রিন্ট করি। আর ধাপ চারে আমরা যদি দুটি সংখ্যা যুগ পলনীয় প্রোগ্রামটা ভালো করে বুঝতে না পারেন, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, তাহলে আমি চেষ্টা করবো আবার সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। আশা করি বুঝতে পেরেছেন।